तो वीडियो शुरू करार असंख्य धन्यवाद। खूब इम्पोर्टेंट अपडेट रही है आजकल वीडियोते आयुष्मान मित्र निये। हाँ, सेंट्रल गवर्नमेंटर आयुष्मान भारत योजना अंतर्गत आयुष्मान मित्र कार्ड किन्तु अनलाइने आपनी एबार घरे बसे बनाते पारबेन। एबं एई कार्ड किन्तु एकेबारे बिनामूल्ये देवा होच्छे सेंट्रल गवर्नमेंटर तरफ थेके। आपनारा जे केउ किन्तु एखाने आवेदन करते पारबेन। आवेदन किभाबे करबेन, कोन कोन डकुमेंट लागबे एबं अप्लाई करार स्टेप बाई स्टेप प्रसेस कि आछे सेटा आमि एई भिडियोते शिखिये देब। आपनादेर संगे थाकबो आमि शुभंकर, आपनि देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल এরা ফ্রেন্ড। মন দিয়ে ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনি সমস্ত বিষয়টাই কিন্তু ক্লিয়ারলি জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওর ঠিক নিচে যেমন লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। এবং আপনারা কি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, আয়ুষ্মান মিত্র একেবারে নতুনভাবে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা এই মুহূর্তেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই মুহূর্তেই আপনি মোবাইলের মাধ্যমেও কিন্তু এটা অ্যাপ্লাই করে আপনি পেতে পারেন আয়ুষ্মান মিত্র। অর্থাৎ আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটা, আমি সমস্ত কিছুই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করি। তো আয়ুষ্মান মিত্র বানাতে হলে আপনাদের যেতে হবে google.com। আপনারা সরাসরি গুগলে গিয়ে জাস্ট সার্চ বারে টাইপ করবেন আয়ুষ্মান মিত্র, লিখে আপনারা জাস্ট এইভাবে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু পরবর্তী একটা পেজ ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আয়ুষ্মান মিত্র PMJAY। তো আয়ুষ্মান ভারত যে যোজনা রয়েছে সেই যোজনার অন্তর্গতই কিন্তু এই আয়ুষ্মান মিত্র। তো এটা আপনি খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন এই মুহূর্তে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন মন দিয়ে। এবং যারা প্রথমবার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে একবার ক্লিক করে দিন। তো এইখানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে আয়ুষ্মান মিত্র। এখানে গিয়ে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আয়ুষ্মান মিত্রের যে অফিশিয়াল ওয়েবসাইট, অফিশিয়াল হোম পেজ, সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক এইভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিচের দিকে গেলে কিন্তু আপনারা এর যে সুবিধাগুলো, যে বেনিফিটগুলো আপনি পাবেন বানালে, সেই বেনিফিটগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। আয়ুষ্মান মিত্র ক্যান সাপোর্ট দ্য বেনিফিশিয়ারিজ ইন দ্য ফলোয়িং ওয়েজ। ঠিক আছে, আপনারা কিন্তু আয়ুষ্মান ভারতে অন্তর্গত বেনিফিশিয়ারি যারা আছে তাদেরকে কিন্তু হেল্প করতে পারবেন এর মাধ্যমে। কি কি কাজ করতে পারবেন দেখুন, হেল্প বেনিফিশিয়ারিজ টু চেক দেয়ার এলিজিবিলিটি, কারা কারা আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য সেটা আপনি কিন্তু তাদেরকে জানিয়ে তাদেরকে কাজ করে দিয়ে আপনি কিন্তু হেল্প করতে পারবেন। এবং হেল্প দ্য বেনিফিশিয়ারিজ টু জেনারেট আয়ুষ্মান কার্ড থ্রো দ্য নিয়ারেস্ট সিএসসি অর এম্পানেলড হসপিটাল। তো আপনারা কিন্তু সিএসসি সেন্টারের মাধ্যমে কিন্তু আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে আয়ুষ্মান কার্ড কিন্তু আপনি বানিয়ে দিতে পারবেন। এবং কোন হসপিটালে কাকে পাঠালে কি কি সুবিধা হবে সেগুলো কিন্তু আপনি অবশ্যই হেল্প করতে পারবেন। এক কথায় বলা যায় এটা হচ্ছে ভলেন্টিয়ারের মতো কাজ, স্বেচ্ছাসেবীর মতো কাজ। ঠিক আছে, এই আয়ুষ্মান মিত্র কার্ড যদি আপনি বানিয়ে ফেলেন। এবং হেল্প দ্য বেনিফিশিয়ারিজ টু আইডেন্টিফাইং এম্পানেলড হসপিটাল, কোন কোন হসপিটালে আয়ুষ্মান ভারতের সুবিধা আছে সেই সমস্ত লিস্ট তালিকা আপনি পেয়ে যাবেন এবং মানুষকে কিন্তু সাহায্য করতে পারবেন। এবং এই ধরনের বিভিন্ন স্কিমের বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন কিভাবে বানাবেন, কিভাবে রেজিস্টার করবেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এবং প্রসেস টু ক্রিয়েট আয়ুষ্মান মিত্র আইডি, আয়ুষ্মান মিত্র আইডি বানানোর যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা কি, স্টেপ বাই স্টেপ কিন্তু এই জায়গায় কিন্তু লিখে দেওয়া আছে। আপনারা এটা পড়ে দেখেও কিন্তু একা একা নিজেরাই কিন্তু করতে পারেন। তো কিভাবে করবেন দেখুন, এখানে গিয়ে আপনি যদি দেখুন ক্লিক করার জায়গা রয়েছে ক্লিক হিয়ার টু রেজিস্টার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এইভাবে পরবর্তী একটা পেজ ওপেন হয়ে যাবে। তাছাড়া আপনাদেরকে বলবো আপনারা যদি এই হোম পেজের একদম উপরে মেনু বার রয়েছে এখানে ক্লিক করেন তাহলে উপর থেকে এইভাবে একটা অপশন চলে আসবে। এবং এই অপশনগুলোর মধ্যে থেকে পোর্টাল অপশনের নিচে দেখুন আয়ুষ্মান মিত্র, এখানে গিয়ে ক্লিক করলেও কিন্তু আপনারা সেই পেজে চলে আসতে পারবেন। এবং এরপর ক্লিক হিয়ার টু রেজিস্টারে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর ইউজার ম্যানেজমেন্ট রয়েছে, সেলফ রেজিস্ট্রেশন রয়েছে, আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশন রয়েছে, ঠিক আছে, অ্যাপ্রুভার লগ ইন রয়েছে, আয়ুষ্মান মিত্র লগ ইন রয়েছে, বিভিন্ন লিঙ্ক রয়েছে এখানে। তো প্রথমে যেটা করবেন আপনারা এই আয়ুষ্মান মিত্র রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার চাইবে। সিম্পলি আপনি আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই সামনে রাখবেন। এবং বলে রেখি যাদের আধার কার্ড রয়েছে এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক আছে তারাই কিন্তু এই কাজটা এই মুহূর্তে করতে পারবে। তো মোবাইল নাম্বারটা জাস্ট আমি বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আপনারা দেখুন এবং আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে দেখে শিখতে পারবেন। তো মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এই জায়গায় আপনারা কি করবেন, আপনাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর, আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এবং নোট, এখানে কিন্তু
কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন এবং মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ই কেওয়াইসি অথেন্টিকেশনের যে একটা ডিক্লারেশন চলে আসবে, এটাকে বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে কিন্তু একটা এসএমএস চলে আসবে, এন্টার ওটিপি। এখানে কিন্তু সেই ওটিপিটা, আপনার ফোনে যে ওটিপিটা এসেছে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এবং বলে রাখি, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক আছে তারাই কিন্তু এই কাজটা এই মুহূর্তে করতে পারবে, যাদের আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই তারা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তো আপনারা যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান, কমেন্ট করবেন, কমেন্ট করে জিজ্ঞেস করবেন, জানাবেন, আমি পরবর্তীতে এই নিয়েও ভিডিও প্রোভাইড করব। তো ওটিপি দেওয়ার পর এখানে ভ্যালিডেট অপশন আছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে পেজটা। লোডিং হওয়ার পর দেখুন ই কেওয়াইসি হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি, এখানে কিন্তু একটা মেসেজ চলে এসে, পপ আপ মেসেজ। এখানে গিয়ে ওকে করতে হবে, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করলে পরবর্তী একটা ফরম্যাট কিন্তু আপনার সামনে ঠিক এভাবে চলে আসবে। দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যে সমস্ত ডেটা ছিল, তার নাম, তার অ্যাড্রেস সমস্ত কিছু চলে এসেছে। এবং এখানে বেশ কয়েকটা অপশন কিন্তু আপনাদের ম্যানুয়ালি বসাতে হবে, কিছু কিছু অটোমেটিক এসছে, কিছু কিছু কিন্তু আসেনি। যেমন ইমেল আইডি, এখানে ইমেল আইডি নেই, তো আমরা একটা ইমেল আইডি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও এখানে একটা ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ছবি, একটা ভ্যালিড ফটো, একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখবেন, অথবা ক্যামেরা ফোনে তুলে আপনি কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। তো ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর চুজ ফাইল, এই ফটো আপলোড করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে আসবে এবং এখান থেকে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা কিন্তু আপলোড করে দিলাম, ঠিক আছে। তারপর দেখুন এখানে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে প্লিজ চেক দিস বক্স ইফ ইউর কমিউনিকেশন অ্যাড্রেস ইজ সেম অ্যাজ আধার অ্যাড্রেস। আপনার আধার কার্ডে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় যদি আপনার যোগাযোগের ঠিকানা হয় সেম থাকে, তাহলে এখানে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিজের দিকে চলে আসবেন এবং এখানে ডিক্লারেশন রয়েছে, আই এম নট এ কারেন্ট ইউজার অফ এক্সিস্টিং PMJAY সিস্টেম, ঠিক আছে। আপনি যদি এই সমস্ত স্কিমে অ্যাক্টিভেট না থাকেন, যদি যুক্ত না থাকেন, তাহলে এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে সেলফ রেজিস্টার অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। তো সমস্ত কিছু ভরে দেওয়ার পর যখনই আপনি সেলফ রেজিস্ট্রেশন অপশনে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইভাবে একটা পপ আপ মেসেজ চলে আসবে এবং আয়ুষ্মান মিত্র আইডি ক্রিয়েটেড সাকসেসফুল এবং লগ ইন অপশন নাম্বার রয়েছে, এখানে লগ ইন আইডি রয়েছে, সেই আইডিটা অবশ্যই কিন্তু আপনি লিখে রাখবেন, নোট করে রাখবেন, আগামীতে কিন্তু এই আইডিটা অনেক কাজে লাগবে। তো এইভাবে আপনি আয়ুষ্মান মিত্র আইডি বানাতে পারেন, আইডি নাম্বার পেতে পারেন। অবশ্যই আগামীতে আমরা আরও ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব। যদি আরও জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং এই আয়ুষ্মান মিত্রর লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের 55 কোটি মানুষকে ক্যাশলেস ফ্রি ট্রিটমেন্ট দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এর জন্য কিন্তু আয়ুষ্মান মিত্র চালু করেছে এবং আয়ুষ্মান মিত্রর মাধ্যমে আগামীতে অনেক ভালো ভালো ফ্যাসিলিটি কিন্তু আপনারা সবাই পেতে পারেন। এবং তাই বলে রাখি, এখনই আবেদন চলছে, এখনই আপনারা অ্যাপ্লাই করুন এবং সময় নষ্ট না করে এখনই আজই ভিডিওটি দেখার পাশাপাশি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন, ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।